জন্য একের পর এক গায়েবি মামলার আসামি হইয়ে চট্টগ্রামের ফাটানতলীর বাসিন্দা সুমন খান ইতিমধ্যে নগরীর ডবলমুড়ি থানার হত্যা চাঁদাবাজির মামলা সহ প্রায় সব গায়েবি মামলার হইয়ে তার বিরুদ্ধে মামলা চালাইতে যাইরে আর্থিক আর মানসিকভাবে বিপর্যস্ত ওই ফুজ্জে চট্টগ্রামের ফাটানতলী এলাকার এক স্টিল ফার্নিচার ব্যবসায়ী। বিভিন্ন ধরনের মামলাদের এখন আই কিচ্ছা মাইন নিরপায় হিসেবে আজ সম্মরণ হজি দেয় এক মাসের বেশি দুও মামলা ইয়ে আই ডাহা ছিলাম হাজত তো নাই হাজত আসিলাম হাজত থাকতে অবস্থাত কীভাবে মামলাই বইয়ে দুই মাসের ভিতরে মামলাও গিয়ে গই আর মা মারা গিয়ে আর মা মারা জনের পরে দেখি দে একটা মামলা আরোগ্য ফিডিং করে দিই আর মার ফতি চলত দিয়ে দিন। আজি দুর্যে চট্টগ্রামের প্রেস ক্লাবত আয়োজিত এক সংবাদ সম্মেলনত সুমন খান জানায় ফাটানতলী এলাহাত তার মসুদ্দিনের সম্পত্তি লইরে হারুন ইউসুফ এবং ফেরদুস ইউসুফ গঙের লগে তার বিরোধ রইয়ে প্রভাবশালী ওয়েবের কারণে ইন্ধনে মামলাগুন তার বিরুদ্ধে দেয়া হইয়ে বলে অভিযোগ করেতে। আমি বিদেশ আসিলাম পাঁচ বছর বিদেশত তো নাইনের পরে আমি গড় বান্ধি ছোট করি গড় বান্ধনের পরে ওই আর ফেরদুস পিতই দিছি মিয়া ইটার আইরে দেখি তো হঠাৎ মেয়ে মিস মামলা হইছে মিস মামলা হরণের পরে দেখি দে আদালতের মধ্যে আতে লেপলে হইতে হইতে হঠাৎ মধ্যে দেখি দে আবার সান্দাবাজি মামলা ঘুরে দে এই আরণ ফেরদোস। এছাড়া সুমন খান আরও হয় চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পাটানতলী এলাহাত ভূমি অধিগ্রহণ সমত তারা সম্পত্তিরে নিজেরা সম্পত্তি হইরে হারুন এবং ইউসুফ গং বুয়া দলিল সৃজন করে টিয়া উত্তোলন করে সিডিএত অভিযোগ দেওয়ার পর আগামীকাল তারা উভয় পক্ষ করে সিডিএত তলব করা হইয়ে নথিপত্র আরো সিডিএর এক দাগের লিস্ট করে দিই তাঁর সাজর ওই তাঁর সাজর অশিক্ষিত মানুষ আরো লেখাপড়া নজানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা সংবাদ সম্মেলন সুস্থভাবে বাঁচিবেন আর বিভিন্ন ধরনের হুমকিদের ডেস্ক নিউজ সি প্লাস টিভি।